আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চারিদিকে তো এখন স্মার্টফোন রিলেটেড ফটোগ্রাফার ভিডিওগ্রাফারের অভাব নাই, খুব সহজে এখন ভিডিওগ্রাফি করা যায়, ভালো ভালো প্ল্যাটফর্মে আপলোড করে আপনার ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার সুযোগ রয়েছে। তো মোবাইল গিম্বেল ব্যবহার করে আপনার এই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলা সম্ভব। তো আমরা আজকে খুবই কম দামের একটা মোবাইল গিম্বেল নিয়ে কথা বলবো, যেটা কুল কুল সব ফিচার রয়েছে এবং কিছু অসুবিধার দিকেও রয়েছে। তো যারা গিম্বেল কিনতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুব কাজে আসতে পারে। সুতরাং মন দিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যেমনটা কথা দিয়েছিলাম, আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কুইজ থাকবে। আজকেও আমরা কুইজ নিয়ে এসেছি আপনাদের জন্য। গত পর্বের কুইজের ফলাফল প্রথমে দিয়ে দিই। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল যে স্যামসাং মোবাইল কোম্পানি আসলে কোন দেশে। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী হলেন মোহাম্মদ আলামিন। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করে আপনার ফোনে রিচার্জ করে দেওয়া হবে। এবং আজকের কুইজের জন্য ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। রয়েছি আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। বাজারের অন্যান্য গিম্বেলের চাইতে এই গিম্বেলটার স্টাইল ডিজাইন আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। এটা দেখতে একেবারে ভিন্ন, একটা এলিয়েন ভাব আছে। এবং এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আপনি মোবাইলের স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন এবং হাতে ধরার জন্য আলাদা ডেডিকেটেড একটা বার আছে। সো এই দুই জায়গায় দুই হাত দিয়ে ধরার কারণে মোবাইল ভিডিওগ্রাফিতে কিন্তু আপনি অনেক বেশি স্টাবিলাইজেশন পাবেন, যেটা এই গিম্বেলটাকে বাজারের অন্যান্য গিম্বেল থেকে সম্পূর্ণ আলাদা করেছে। গিম্বেলটা সম্পূর্ণ ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং খুব কম্প্যাক্ট এবং খুব প্রিমিয়াম একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। গিম্বেলের একেবারে ওপরের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা জয়স্টিক রয়েছে এবং জুম ইন জুম আউট করার জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আরও রয়েছে পাওয়ার বাটন, যেটা দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন প্লাস ভিডিও শুরু এবং শেষ করতে পারবেন। গিম্বেলটির একেবারে পেছন দিকে রয়েছে একটা ট্রিগার। এই ট্রিগারটাই মূলত মাল্টি ফাংশনাল এবং অনেক কাজ করতে পারবেন একই সঙ্গে। গিম্বেলের একেবারে বাঁদিকে রয়েছে একটা টাইপ সি পোর্ট, যেটা দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। আর একেবারে ওপরের দিকে রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর, যেটা দিয়ে আপনি আসলে দেখতে পারবেন যে এই গিম্বেলটিতে মোট কতটুকু চার্জ অবশিষ্ট রয়েছে। অন্যান্য গিম্বেলের মতো এতেও রয়েছে 3 axis স্টাবিলাইজেশন এবং 3টা ডেডিকেটেড মোটর আছে এখানে, যে মোটরগুলো দিয়ে আপনার ফোনটাকে খুব চমৎকারভাবে স্টাবিলাইজ করতে পারবে এই গিম্বেলটি। গিম্বেলটাকে রিসেট করার জন্য পেছনের এই ট্রিগারটাকে ডবল ক্লিক করতে হবে। এবং আপনি যদি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোডে সুইচ করতে চান তাহলে উপরের এই পাওয়ার বাটনটিকে 3 বার প্রেস করতে হবে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? এটা হচ্ছে মোজা মিনি MX2 গিম্বেল। এটা হচ্ছে আপনার ব্লগ মোড, যেটা আমি এখন ইউজ করতেছি। দেখেন কতটুকু এটা স্টেবল থাকে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটু নড়াচড়া করব, আমি হেঁটেও দেখাচ্ছি। আশা করছি কোনো কিছু সমস্যা হচ্ছে না। আমি অলরেডি হাঁটতেছি, আমি একটু দৌড়াই দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা ল্যান্ডস্কেপ মোডে ট্রাই করতেছি, দেখি কি হয়। এবার হাঁটাহাঁটি করে দেখবো কাপাকাপি করে কিনা আমরা হাঁটাহাঁটি করে দেখবো। আসো ইমাম, এটাও আমার কাছে ভালোই লাগতেছে। কিন্তু জুম ইন এবং আউটের জন্য যে ডেডিকেটেড বাটনগুলো দেওয়া আছে, এই বাটনগুলো দিয়ে মূলত আপনি এটার প্যান বা টিল্ট মোড সিলেক্ট করতে পারবেন এবং এই বাটনটা দিয়ে আপনি অ্যাক্টিভ FPV মোড অন করতে পারবেন। এবং FPV মোড দিয়ে আপনি ইনসেপশন ফুটেজও নিতে পারবেন। এবং এর যে ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশন সবগুলোকে আপনি লক করতে পারবেন এই ট্রিগার বাটনটা প্রেস করে ধরে রেখে, এবং তখন ইচ্ছামতো আপনি শ্যুট করতে পারবেন। মোবাইলটা কিন্তু তার জায়গা থেকে একটু নড়বে না, এই দেখেন অবস্থা। আপনার ফোনের সাথে মোজা জিনি নামক একটা অ্যাপ দিয়ে এটাকে কানেক্ট করতে পারবেন এবং এই অ্যাপের রয়েছে নানা রকমের সুবিধা। আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ফোনের সাথে যখন এই অ্যাপটা দিয়ে কানেকশন দিবেন গিম্বেলটি, তখন গিম্বেলটির যে ফার্মওয়্যার রয়েছে এই ফার্মওয়্যারটাকে আপগ্রেড করে নিতে হবে। তবে গিম্বেলটার যে স্পেশাল ফিচারটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে এর রোবোটিক হ্যান্ড, এর যে ক্লিপটা রয়েছে। এতদিন যে সমস্ত গিম্বেল নিয়ে আমরা কাজ করেছি বা আমাদের স্টকে যে সমস্ত গিম্বেল রয়েছে অলরেডি, সেগুলোতে কিন্তু ম্যানুয়ালি আপনার ফোনটা এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হতো। বাট এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আপনার ফোনটাকে সে গ্র্যাব করে অ্যাডজাস্ট করে ফেলবে। এই যে ফোনটা জাস্ট এখানে আমি রাখলাম, বাকি কাজ ও একাই করবে। লুক অ্যাট দিস। এবং আপনি চাইলে খুব সহজেই এটাকে বের করতে পারবেন এভাবে।
খুলে গিয়েছে, আমি আমার ফোনটা হাতে নিয়ে নিয়েছি। বেসিক্যালি এখানে একটা সেন্সর রয়েছে, এই সেন্সরটার মাধ্যমে ও আসলে বুঝতে পারে যে আপনি ওখানে কোনো ফোন বা কিছু একটা রেখেছেন, তখনই ও কাজ শুরু করে দেয়। তবে গিম্বেলটির যে ওভারঅল স্টাবিলাইজেশন দেখলাম, এটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। স্পেশালি আপনাকে যদি হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে ভিডিওগ্রাফি করতে হয়, তারপরেও দেখবেন যে এটা বেশ স্টেবল রাখার চেষ্টা করেছে। তবে যেটা ইস্যু আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে যদি আপনি 4K ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি মাত্র 30 FPS এ সর্বোচ্চ ভিডিওগ্রাফি করতে পারবেন। আপনার ফোন যদি 60 FPS সাপোর্ট করে, তারপরেও কিন্তু আপনাকে 4K জন্য 30 FPS এ লক করে রাখবে। এইটা আমার কাছে একটু লিমিটেশন মনে হয়েছে। এটার যে অ্যাপ রয়েছে, অ্যাপের আমার মনে হয় এই অ্যাপ থেকেই যদি সর্বোচ্চ 60 FPS পর্যন্ত 4K রেকর্ড করা যেত তাহলে আরও ভালো হতো। ওকে, সো ওভারঅল আপনি যদি এইটা সম্পর্কে আমাকে একদম ফাইনাল ভার্ডিক্ট দিতে পারেন, তাহলে আমি বলবো যে এটা এই দামে বেশ ভালো ভালো জিনিস অফার করছে, দেখতে তো অবশ্যই কুল। এবং আপনি যে কাজের জন্য একটা গিম্বেল কিনতে চান, মোটামুটি সব কাজ এটা করতে পারবে। আর যদি নিচের এই স্ট্যান্ডটা আপনার দরকার না হয়, আপনি খুব সহজে এটাকে এইভাবে খুলে রাখতে পারবেন, তখন একেবারে সিঙ্গেল হ্যান্ডেড অপারেশনাল হয়ে যাবে এই গিম্বেলটা। আপনার যখন স্ট্যান্ড দরকার হবে, যেমন টাইম ল্যাপস ভিডিও ফুটেজ আপনি যখন নেবেন, বা আপনার কাছে যদি মনে হয় যে দুই হাত দিয়ে স্মার্টফোন গিম্বেলটাকে ধরার দরকার, তখন আপনি এটা যে কোনো সময় লাগিয়ে নিতে পারবেন। সো এটা খুব ভালো একটা ফিচার, এবং আমি বলবো যে এই স্ট্যান্ডটা এই গিম্বেলটাকে আলাদা একটা জায়গায় নিয়ে চলে গিয়েছে। গিম্বেলটা খুব সহজে আপনি ফোল্ড করে ফেলতে পারবেন এবং খুবই কম জায়গার মধ্যে এটাকে বহন করে নিতে পারবেন। যদি এটাকে পকেটে আপনি ভরতে পারবেন না, কারণ এটা আসলে বেশ বড় সড়ো, বেশ বাল্কি টাইপের, সুতরাং আপনাকে অবশ্যই কোনো ব্যাগ ব্যবহার করতে হবে। বক্সের মধ্যে একটা পাউচ পেয়ে যাবেন এটাকে বহন করার জন্য, এটা অনেক উপকারে আসতে পারে। আর এর যে মোটরগুলো রয়েছে, মোটরগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, খুব ভালোভাবে আপনার ফোনটাকে হোল্ড করে ধরতে পারে এবং খুব প্রিসাইজভাবে আপনি যে কোনো দিকেই ভিডিওগ্রাফি করতে পারবেন। ট্রিগারটাকে খুব দারুণ একটা জায়গায় দেওয়া হয়েছে, খুব সহজে আপনি হাতের নাগাল পাবেন এবং এটা খুবই কনভেনিয়েন্ট ইউজ করার জন্য। এই অ্যাপটা আমি বলবো অসাধারণ, এবং এটা কিন্তু আপনার স্মার্টফোনের সাথে গিম্বেলটার সব ধরনের যোগাযোগ করিয়ে দিবে। এখান থেকে আপনি রেজলিউশন চেঞ্জ করতে পারবেন, স্টেবিলিটি কাস্টমাইজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি ফটো বা ভিডিও সরাসরি সিলেক্ট করতে পারবেন, এবং আপনার ফোনের সাথে যদি সিলেক্ট করা থাকে এই গিম্বেলটা দিয়েই আপনি ছবি তুলতে পারবেন। যেহেতু এটা ওয়্যারলেসলি আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে, সুতরাং আপনি ফোনকে স্পর্শ না করেই মূলত গিম্বেলের ম্যানুয়াল বাটনগুলো দিয়ে ভিডিওগ্রাফি অন বা অফ করতে পারবেন। এইখানে যে ম্যানুয়াল বাটনটা রয়েছে, এই বাটনটা দিয়ে সরাসরি আপনি এটার ভিডিও অন করতে পারবেন, এবং ভিডিওগ্রাফি শেষ হলে মোবাইল ফোনকে স্পর্শ করা ছাড়াই এই বাটনে আরেকবার প্রেস করে ভিডিও অফ করতে পারবেন। এই অ্যাপটা দিয়েই মূলত আপনি এখান থেকে স্লো মোশন বা টাইম ল্যাপস, ট্রাজেক্টরি ডিলে, ভিডিও, ফটো, যে কোনো ধরনের অপশন সুইচ করতে পারবেন। এবং এই অ্যাপ থেকে সরাসরি ব্রাইটনেস কমানো বা বাড়ানোর সুবিধা রয়েছে। তার মানে হচ্ছে ফোনের বিল্ট ইন যে ক্যামেরাটা রয়েছে, ওই ক্যামেরাটা আপনাকে স্পর্শ না করলেও চলবে। গিম্বেলটিতে ব্যবহার করা হয়েছে 20,000 mAh এর ব্যাটারি, এবং অফিসিয়ালি বলা হচ্ছে এটাতে 24 ঘন্টা ব্যাকআপ থাকবে। বাট আমার মনে হয় 24 ঘন্টা ব্যাকআপ পাওয়া না গেলেও কমপক্ষে 20 ঘন্টা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এটার ওয়েট হচ্ছে স্ট্যান্ড সহ আধা কেজির মতো, এবং এটা সর্বোচ্চ 240 গ্রাম পর্যন্ত যে কোনো ফোন হোল্ড করতে পারবে। এবং এটার যে ওয়ার্কম্যানশিপ, এটা দেখে বোঝা যাচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে, সুতরাং খুব সহজে এতে দাগ পড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আপাতত আমি দেখছি না। আপনারা যারা স্মার্টফোন দিয়ে ব্লগিং করেন বা স্ট্রিট ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব কাজে আসতে পারে, কারণ একটা স্মার্টফোন হাত দিয়ে ধরে রেখে আসলে ওইভাবে কমফোর্ট ফিল করা যায় না। এই জিনিসটা আপনাকে এই অসুবিধা থেকে মুক্ত করবে। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে, কারণ তারা চমৎকার এই গিম্বেলটি আমাদের স্টুডিওতে পাঠিয়েছে, এবং তাদের কাছে এই মুহূর্তে এই গিম্বেলটি পাওয়া যাচ্ছে 7,990 টাকায়, মানে 8,000 টাকায়। তাদের কাছে মূলত স্মার্টফোন গিম্বেল ছাড়াও সব ধরনের স্মার্টফোন রিলেটেড গ্যাজেট বা অ্যাক্সেসরি যাই বলেন না কেন খুব সুলভ মূল্যে পাওয়া যায়। মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে তাদের শোরুম, চাইলে তাদের শোরুম ভিজিট করে আসতে পারেন, সকল ডিটেলস পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সো এই ছিল আমাদের মোজা মিনি MX2 মডেলটার ফুল রিভিউ। আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা গিম্বেল কিনতে চান বা যারা ভিডিওগ্রাফি করেন, ব্লগিং করেন, তাদের জন্য আশা করি এই জিনিসটা খুব কাজে আসবে। যারা একটু কনফিউজ ছিলেন যে কোন গিম্বেলটা কিনবেন, বাজারে তো গিম্বেলের অভাব নাই, আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেবে। ওহো, আজকের কুইজের প্রশ্ন তো আপনাদেরকে জানানো হলো না। আজকের প্রশ্ন হচ্ছে খুবই সহজ, এই গিম্বেলটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য কি অ্যাপ আমরা ব্যবহার করছি, এই অ্যাপটার নাম কি? খুব সহজ একটা প্রশ্ন, আমাদের ভিডিওর মধ্যেই আমরা এটা নিয়ে কথা বলেছি, আশা করছি আপনারা উত্তর দেবেন। কীভাবে কুইজে অংশগ্রহণ করবেন তার বিস্তারিত সকল কিছু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখনই অংশগ্রহণ করুন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।